নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল শুক্রবার যে পাঁচ রাশির সুপার প্রাপ্তি ঘটতে চলেছে, সেই পাঁচটি রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। প্রতিদিনের মতো আমি একটি অনুরোধ আপনাদের কাছে করছি, আপনারা ভিডিওটির আলোচনাটা গুরুত্বপূর্ণভাবে কিন্তু শুনবেন। কারণ আমি এখানে প্রথমে আপনাদেরকে বলি পাঁচটি সৌভাগ্যশালী রাশির নাম বলি, এবং এর পাশাপাশি বারোটি রাশির টার্গেট নাম্বার, এবং যারা রাশি নাম জানেন না নামের অক্ষর দিয়েও আমি কিন্তু এই ভিডিওতে আলোচনা করি। তাই ভিডিওটি মোটো স্কিপ করবেন না। ফার্স্ট সেপ্টেম্বর 2023 যে পাঁচটা রাশির অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, সেই পাঁচটি রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। দেখুন, আগামীকাল শুক্রবার আপনার দ্বিতীয়া তিথি রয়েছে, নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্র ধৃতি যোগ রয়েছে, অভিজিৎ মুহূর্ত রয়েছে 11:51 থেকে 12:40 পর্যন্ত, এবং আপনার রাহুকাল রয়েছে 10:25 থেকে 11:55 পর্যন্ত। অর্থাৎ রাহুকালটা অবশ্যই মানার চেষ্টা করবেন, এই সময় কোনো ইনভেস্টমেন্ট করবেন না। আর রাশির নাম মিলিয়ে যে আপনারা টিকিট কাটছেন এটা কখনোই করবেন না। দেখুন, অর্থপ্রাপ্তির যোগ পাঁচ রাশির আমি কথা বলছি, এই পাঁচ রাশি আপনাদের সাথে হয়তো মিলে যেতে পারে, হয়তো আপনারা টিকিট কেটে দেখতে পারেন যে আমার ভাগ্য আছে কি না। দেখুন, কিছু সংখ্যক মানুষের ক্ষেত্রে কিন্তু অর্থপ্রাপ্তি ঘটবে, আবার কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ঘটবে না। কারণ রাশির নাম মিলালেই শুধু হবে না, একই রাশির 100 জন মানুষ রয়েছেন, 100 জন 100 রকমের রেজাল্ট কিন্তু পাবেন। এটা সম্পূর্ণ ইন জেনারেল একটা আলোচনা। যদি আপনাদের জন্মছকে গাঢ় যোগ থাকে, দশা মহাদশা যদি পারমিট করে, নিশ্চিতরূপে আগামীকাল অর্থপ্রাপ্তি কিন্তু আপনাদের হবে। কোন কোন এই সৌভাগ্যশালী রাশি আমি একে একে আপনাদেরকে আলোচনা করব। তার আগে আবারও বলছি, ভিডিওটি একটু আলোচনাটা আপনারা শুনবেন। দেখুন, যাদের অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তি, 2-1 নম্বরের জন্য বড় অ্যামাউন্টের অর্থপ্রাপ্তি মিস হয়ে যাচ্ছে, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। আপনাদের হঠাৎ প্রাপ্তি বলুন বা আকস্মিক প্রাপ্তি বলুন, আপনাদের নিশ্চিতরূপে কিন্তু ঘটবে। রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু আকস্মিক প্রাপ্তির মুখ্য কারকগ্রহ। তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন, রাহু রক্ষা কবচ পরিধান করুন, নিশ্চিতরূপে আপনাদের বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু হবে। দেখুন, জন্মকুণ্ডলিতে এটা আগে জানা দরকার যে আপনাদের ভাগ্যের শুভ নাম্বার কোনটা। দেখুন, প্রতিদিন আমি কিন্তু 12টি রাশির টার্গেট নাম্বার দিই, যারা শুভ সংখ্যাটা জানেন না। প্রত্যেকের কিন্তু জন্ম ছক অনুযায়ী আলাদা আলাদা শুভ সংখ্যা কিন্তু রয়েছে। আপনাদের শুভ সংখ্যা কী সেটা কিন্তু যখন জানবেন না, তখন আপনারা টার্গেট নাম্বারটা আপনারা অ্যাপ্লাই করুন। এবং এর সাথে সাথে আমি একটি কথা বলছি, আমি যে লকেটটা দিচ্ছি প্রত্যেককে নাম্বার মিলিয়ে, যেটা আপনাদের সংখ্যা তত্ত্ব মানুষকে বিশেষভাবে প্রভাব বিস্তার করে, ভাগ্য দয় কিন্তু করে সংখ্যা তত্ত্ব। অর্থাৎ রাহু রক্ষা কবচ এবং ভাগ্যভাবকে স্ট্রং করুন, কারণ এটা সম্পূর্ণরূপে ভাগ্যের খেলা। এবং গ্রহের প্রতিকার প্রতিবিধান করুন, যারা দীর্ঘদিন প্রচেষ্টা করছেন বার্থ চার্ট রিফরমেশান অবশ্যই আপনারা করুন। প্রথম যে রাশির আমি কথা বলবো, মেষ রাশি। মেষ রাশির টার্গেট নাম্বার 8 এবং 1, বিষ রাশি 2 এবং 7, মিথুন রাশি 4 3, কর্কট রাশি 1 6, সিংহ রাশি
6 এবং 3, কন্যা রাশি 9 7, তুলা রাশি 1 5, বৃশ্চিক রাশি 8 2, ধনু রাশি 5 9, মকর রাশি 9 8, কুম্ভ রাশি 1 4, মীন রাশি 7 3। এবার আসি 5টি সৌভাগ্যশালী রাশির নাম আগামীকাল। মকর রাশি, আপনার তুলা রাশি, কর্কট রাশি, বৃষ রাশি এবং কন্যা রাশি, এ কটি রাশির আগামীকাল গাঢ় প্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে। এবার জানাবো নামের অক্ষর দিয়ে, যারা জানেন না রাশির নাম তাদের জন্য আমি এই নামের অক্ষরটা প্রতিদিন কিন্তু দিচ্ছি। আপনার নামের অক্ষর ACUNPRT, এ কটি নামের অক্ষর যদি আপনার হয়, অর্থাৎ এই নামের অক্ষর দিয়ে যদি আপনার নাম শুরু হয়, আপনাদের আগামীকাল গাঢ় অর্থপ্রাপ্তির যোগ কিন্তু রয়েছে। দেখো, যারা প্রতিদিন ভিডিওটি শুনছেন, আমি আবারও বলবো, নিজস্ব ব্যক্তিগত জন্মছককে একবার হলো অ্যানালিসিস করুন, পাশাপাশি যাদের অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন, নিশ্চিতরূপে আপনাদের বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু হবে। দেখুন, সমস্যা আছে, সমাধানের পথও রয়েছে। আর একটি কথা, আপনারা যখন গ্রহের প্রতিকার করবেন কি না, নিশ্চিতরূপে আপনাদের যে সমস্যাগুলো রয়েছে কি না, সে সমস্যা থেকে আপনারা কিন্তু মুক্তি কিন্তু অবশ্যই পাবেন। কারণ জন্ম কুণ্ডলী এবং হস্তরেখা দেখে বলা সম্ভব যে আপনার কোন বছর প্রাপ্তি রয়েছে, কোন মাসে প্রাপ্তি রয়েছে। অর্থাৎ সময়টা আগে জেনে নিন, আপনাদের ক্ষেত্রে আদর্শ সময় কোনটা, তবেই আপনারা ইনভেস্টমেন্ট করুন। কারণ অনেকে লটের টিকিট কেটে সর্বশান্ত হচ্ছে। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।